আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ। দর্শক শ্রোতা, আমরা বিরতির পর আবারও আপনাদের সামনে নুরুল কুরআন অনুষ্ঠানে উপস্থিত হলাম। আমি আপনাদের সামনে একতার গুরুত্ব এই বিষয়ের উপরে কথা বলছিলাম। একতা, ঐক্যবদ্ধতা কত যে প্রয়োজন, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমের বিভিন্ন জায়গায় বলেছেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন পৃথিবীতে আসলেন, তখন পৃথিবীর অবস্থা ছিল এমন, যেটাকে কোরআনের ভাষায় যে ওয়াকুন্তুম আলা শাফা হুফরাতিম মিনান্নার ফা আনকাযাকুম মিনহা, যে তোমরা ছিলে জাহান্নামের পাড়ের মধ্যে দণ্ডায়মান। আর সেই সময় এটাকে আরেকটু আল্লাহ পাক খুলে বলেছেন যে ওয়াজকুরু নিয়ামাতাল্লাহি আলাইকুম ইজ কুনতুম আদাআন, তোমরা একে অন্যের দুশ্মন ছিলে, কাউকে দেখতে পারতে না, তোমরা পরস্পর ঝগড়াঝাটির মধ্যে, মারামারির মধ্যে তোমরা ছিলে। ফা আল্লাফা বাইনা কুলুবিকুম, তোমাদের অন্তরের মধ্যে আমি মহাব্বত ঢেলে দিলাম, একে অন্যের প্রতি ভ্রাতৃত্ব স্থাপনের জন্য, মহাব্বত স্থাপনের জন্য। ফা আসবাহতুম বিনিয়ামাতিহি ইখওয়ানা, সুবেহ সাদিক যেভাবে হয় যে রাতে রাধারকে দূর করে দেয়, ঠিক তেমনইভাবে তোমরা কুফুরির অন্ধকারে ছিলে, তোমরা বর্বরতার চাদরে ঢাকা ছিলে, আমি সেই অন্ধকারকে দূর করে দিলাম সত্যের আলোর মাধ্যমে, কোরআনে কারিমের মাধ্যমে, নবী মুহাম্মদ রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে। আর ফা আসবাহতুম বিনিয়ামাতিহি ইখওয়ানা, সুবেহ সাদিকের মতো সেই অন্ধকার দূর হয়ে গেল আর তোমরা একে অন্য ভাই ভাই হয়ে গেলে। সুবহানাল্লাহ, এই যে ঐক্যবদ্ধতা, ঐক্যবদ্ধতা কত প্রয়োজন। দেখুন, অতীতে যত জাতি ধ্বংস হয়েছে, সব জাতি ধ্বংস হয়েছে অনৈক্যের কারণে। অনৈক্যের কারণে যদি দুনিয়াবী যে সমস্ত শক্তি রয়েছে, অস্ত্রশস্ত্র ইত্যাদি ইত্যাদি শক্তি থেকে বড় শক্তি হলো মানব সম্পদ, মানুষের শক্তি, মানুষ যদি ঐক্যবদ্ধ হয়, পৃথিবীর ইতিহাসে আমরা দেখেছি যে কোনো ঐক্যবদ্ধ জাতিকে ধ্বংস করা যায় না, আর যে জাতি বিভক্ত সে জাতি ধ্বংস অনিবার্য। একটা কল নিয়ে নেই, এরপরে আমি আমার কথাকে সামনে আগে বাড়াবো। কলার, আসসালামু আলাইকুম। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম রাহমাতুল্লাহ। আমার দুটো প্রশ্ন, আপনি যে বিষয় নিয়ে আলাপ করতেছেন এটার সাথে রিলেটেড না? জি, আমি করতে পারবো কিনা? অবশ্যই করতে পারবেন। জি, আচ্ছা, আমার প্রথম প্রশ্ন হচ্ছে, আমি যদি কোনো জায়গায় হলিডেতে যাই, ধরেন আশেপাশে দুবাই বা ফ্রান্স বা যে কোনো স্থানে, এক সপ্তাহের জন্য আমার রিটার্ন টিকেট, আর এক সপ্তাহ আমি ওই জায়গায় থাকবো, আর আসা যাওয়া দুই দিন থাকবে, তখন ওই জায়গায় যখন থাকবো তখন আমার নামাজ এটা কসর করতে হবে না পুরা নামাজ পড়তে হবে? জি, এক নম্বর প্রশ্ন। আর দুই নম্বর প্রশ্ন হচ্ছে জাকাত সম্বন্ধে আমি একটু জানতে চাই। ধরেন আমি যদি 10 লক্ষ টাকা ব্যাংকে রাখি, এটার কোনো লাভটাভ আমি নিচ্ছি না, এই 10 লক্ষ টাকাই আমার থাকবে, এখন আমি কি এই 10 লক্ষ টাকার অগ্রিম 3 বছরের জন্য জাকাত দিতে পারবো? জি, এই 10 লক্ষ টাকার যে সুদ আছে এগুলা কিন্তু আলাদা করে গরিবকে দেওয়া হয়, এই 10 লক্ষ এই টাকা থাকে, তবে এই 10 লক্ষ টাকার 2-3 বছরের অগ্রিম আমি কি জাকাত দিতে পারবো? জি জি, এই দুটো প্রশ্ন প্লিজ উত্তর দিবেন। জাযাকাল্লাহ। বোন দুইটা প্রশ্ন করেছেন গুরুত্বপূর্ণ। আপনার প্রশ্নটি হলো যে কোনো জায়গায় যদি আপনি হলিডে করতে যান, বেড়াতে যান, এক সপ্তাহ অথবা 8-10 দিন যদি থাকেন, তখন আপনার নামাজ কীভাবে আদায় করবেন? বোন,
সফরের জন্য আর 40 মাইল দূরে যে কোনো জায়গায় গেলে, সেটা আপনার যে দেশে আছেন সেই দেশে হোক অথবা দেশের বাহিরে হোক, আপনি মুসাফির হয়ে যাবেন। আর যদি দেশের বাহিরেও হয় আর 40 মাইল না হয়, হয়তো নদীর ওই পার হইলো এক দেশ, ওই পার আরেক দেশ, আপনার 48 মাইলের সফর না হয়, তাহলে আপনি মুসাফির হবেন না। আর আপনার দেশের ভিতরেও যদি 48 মাইল দূরে আপনি চলে যান, যেমন লন্ডনে যারা থাকেন তারা যদি বার্মিংহামে চলে যান, তারা ম্যানচেস্টারে যান বেড়াতে, তাহলে মুসাফির হয়ে যাবেন। এই অবস্থায় আপনি আর মুসাফির কতদিনের সফরে থাকলে মুসাফির হবেন? 15 দিনের নিচে যদি আপনি সফর করেন, আর 15 দিনের উপরে যদি হয়, আপনি এক জায়গায় যাচ্ছেন, ফ্রান্স যাচ্ছেন, কানাডা যাচ্ছেন, বিভিন্ন জায়গায় যাচ্ছেন, তো 15 দিনের উপরে যদি আপনি এক জায়গার জন্য ইরাদা করে বের হন, তাহলে ওই জায়গায় যে পৌঁছার পরে আপনি মুকিম হয়ে যাবেন। তো আপনার প্রশ্ন অনুযায়ী, আপনি 1 সপ্তাহ 10 দিনের জন্য কোনো জায়গায় হলিডেতে গেলেন, তো আপনি মুসাফিরই থাকবেন। এই মুসাফির অবস্থায় আপনি ঘর থেকে, আপনার শহর থেকে বের হওয়ার পর থেকে যত ওয়াক্ত নামাজ আসবে, 4 রাকাতওয়ালা ফরজ নামাজের 2 রাকাত আপনাকে আদায় করতে হবে। যেমন জুহরের 4 রাকাত ফরজের 2 রাকাত, আসরের 4 রাকাত ফরজের 2 রাকাত এবং এশার 4 রাকাত ফরজের 2 রাকাত আপনি আদায় করতে হবে। আর মাগরিব এবং ফজর যেহেতু 4 রাকাত না, 3 রাকাত এবং 2 রাকাত, তাই মাগরিব এবং ফরজের কোনো কসর নাই। বাকি রইল আপনার সুন্নতে মুআক্কাদা, সুন্নতে গায়রে মুআক্কাদা ইত্যাদি। ওই নামাজগুলো আপনার সময় থাকলে পড়বেন, না থাকলে আপনি পড়তে হবে না, এটা অপশনাল হয়ে যাবে। আপনার সময় থাকলে আপনি পড়তে পারবেন, না হয় পড়ান লাগবে না। ওই নামাজগুলোর আবার কাসার নাই, ওইগুলো আপনার ভালো লাগলে বা আপনার সময় হাতে থাকলে আপনি যেভাবে আছে সেভাবেই আদায় করবেন। আশা করি আপনি সংক্ষেপে আপনার প্রশ্নের জবাব পেয়েছেন। 2 নম্বর প্রশ্ন ছিল আপনার, 10 লক্ষ টাকা ব্যাংকে রেখেছেন, সেই টাকার জাকাত আপনাকে দিতে হবে, প্রতি 1 লক্ষে আপনার 2,500 টাকা, এই হিসাবে আপনার 10 লক্ষ টাকায় 25,000 টাকা ইয়ারলি। তো 25,000 টাকা প্রথম বছরের আপনি দিলে পরের বছর আপনার জাকাত আসবে 9,75,000 টাকার। 9,75,000 টাকার জাকাত দেওয়ার পর আপনার পরের বছরের জাকাত আসবে মনে হয়তো 9,50,000 টাকার, এভাবে কমে আসবে, যেহেতু আপনার জাকাত দিয়ে আপনার ওই টাকাটা কমতেছে। তো এই হিসাবে আপনার 3 বছরের জাকাত যদি চান আপনি দিয়ে দিতে পারবেন, একসাথে দিয়ে দিতে পারবেন। আর এর সাথে কথা হইল আপনার ইন্টারেস্টের কথা বলেছেন, আপনি ইন্টারেস্টের টাকাটা নেন না। আপনি যদি ইসলামী ব্যাংকে রাখেন তাহলে ওই পয়সাটা নিতে পারবেন, আর যদি অন ইসলামী ব্যাংকে থাকে যে পয়সাটা হয় সেটা ফেলে তাদেরকে দিয়ে দিলেন, সেটাও আকলমন্দের কথা নয়, তারাও তো বিভিন্ন জায়গায় ব্যবহার করবে। আপনি ওই টাকাটা এনে কোনো গরিবকে সোয়াবের নিয়ত চালা দিয়ে দিলে কোনো অসুবিধা হবে না। আমার পরামর্শ থাকবে তাদেরকে ব্যাংকে এইভাবে ফেলে না রেখে ওইটা টাকাটা উঠেই আপনি যে কোনো গরিবকে অথবা কোনো রাস্তাঘাটে অথবা টয়লেট ইত্যাদিতে আপনি ওই পয়সাটা খরচ করতে পারবেন। জাযাকাল্লাহু খায়র। পরবর্তী কলার, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। ভালো আছেন? আলহামদুলিল্লাহ। আচ্ছা, আপনার আগর হলে প্রশ্ন একটা, আপনি অবশ্য কইলি একটা ধোয়া আমার গলতি আছে আপনার, যে আপনি কইছেন যে 14 দিনের উপরে হইলে মরম আপনার পুরা নমাজ হওয়া লাগবো কোনো আনন্দ, আর 14 দিনের বিতে হইলে আপনার এখন খেউ দিয়ে ফার্মিং খাম করে মনে করো ফার্মিং খাম করবো 10 বছর 12 বছর গিয়া মনে করো নিজের বাসস্থান থাকে 100 মাইল দূর মনে করো কাহে খাম করে 2 সপ্তাহ হেক গরো আয় গরো আইলে আপনার 14 দিনের বৃত্তে হেক গরো আইর আপনার, কিন্তু হে তো আই এক গরো 2 দিন তাকিয়া বা 1 দিন তাকিয়া আবার যার গিয়া, কিন্তু এনে তো হে 20 বছর একটু খাম করতে পারে আপনার, কিন্তু 20 বছর হে কিতা খালি 2 রাখাত নমাজ ফুল একটা রাইজ হইব না না হইব ওখতে আমার একটা বুঝাইয়া হইলে আমি আপনার তো কৃতজ্ঞতা হবো, আপনি বুঝছেন নি? জি বুঝতাম পারছি, জাযাকাল্লাহ, অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন, জাযাকাল্লাহ। মুরব্বী সাহেব অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছেন, এটা সচরাচর আমাদের প্রায় অনেক মানুষের হয়ে থাকে এই এই ব্যাপারটা, তাই এটা খুব গুরুত্ব রাখে এই প্রশ্নটার। যেমন আপনি লন্ডনে থাকেন কিন্তু কাজ করেন আপনি বার্মিংহামে, এখন কাজের জায়গায় গিয়ে আপনি 1 সপ্তাহ থাকেন, 1 সপ্তাহ পরে আবার বাড়িতে চলে আসেন, এখন তো সারা জীবনই আপনি মুসাফির থেকে যাবেন এইভাবে যদি আপনি এ করেন। কিন্তু শরীয়তের মাসআলা হইল একজনের বতনে আসলি কয়েক জায়গা হতে পারে, আপনি কাদের জায়গা যেহেতু এটা আপনার নির্ধারিত জায়গা, আপনি ওই জায়গাতে গিয়ে পৌঁছার পরে আপনার এটা আপনি আর মুসাফির থাকবেন না, আপনি মুকিম হয়ে যাবেন, যেহেতু এটা আপনার একটা ডিল তাদের সাথে আছে, আপনি বছরের পর বছর কাজ করবেন। হ্যাঁ, হয়তো আপনার 1 বছর পরে কাজ চলে যেতে পারে,
কিন্তু যেহেতু ওনাদের সাথে একটা চুক্তিবদ্ধ আপনার কাজের হয়েছে যে আপনি ওই জায়গায় থাকবেন, ওই জায়গায় কাজ করবেন, যেহেতু আপনার চুক্তিবদ্ধ হয়েছে সেহেতু আপনি ওই জায়গাতে গিয়ে আপনি 10 দিন থাকেন, 15 দিন থাকেন, ওখানে গিয়ে পৌঁছার পরে আপনি মুকিম হয়ে যাবেন। কিন্তু রাস্তার মধ্যে যে আপনার জার্নিটা, ওই জার্নিকালীন সময়ে আপনি মুসাফির থাকবেন। তবে হ্যাঁ, এমন যদি হয় প্রতিদিন গিয়ে ওই জায়গায় গিয়ে কাজ করেন আবার প্রতিদিন ওখান থেকে রিটার্ন করে চলে আসেন, তখন আপনি মুসাফিরই থাকবেন। আপনার রাস্তা এবং কাজের জায়গা পর্যন্ত আপনি মুসাফিরই থাকবেন। আর আপনার প্রশ্ন অনুযায়ী ওই জায়গায় গিয়ে 1 সপ্তাহ থাকলেন, 15 দিন থাকলেন না, আপনি 1 সপ্তাহ থাকলেন অথবা 15 দিন থাকলেন, 20 দিন থাকলেন, এটা আপনার স্থায়ী জায়গা হয়ে গেছে। আপনার দুইটা জায়গাই আপনার থাকার জায়গা, নিজের ঘরের জায়গা, কাজের জায়গা, দুটা জায়গাই আপনার নিজের থাকার জন্য ব্যবস্থা করা। তাহলে আপনি রাস্তার মধ্যে জার্নিকালীন সময়ে মুসাফির থাকবেন, আপনার ওই জায়গায় গিয়ে পৌঁছার পরে আপনি আর মুসাফির হবেন না, আপনি মুকিমি সালাত আদায় করবেন। জাযাকাল্লাহ। নেক্সট কলার, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম রাহমাতুল্লাহ। জি, আমি একটা দুরুদ মানে কি জানতাম চাই, একটা দুরুদ শুক্রবারে পড়লে 80 বছর গুণা মাফ হয়। দুরুদটা হইল একটা আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়ালা আলি মুহাম্মাদ, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন নাবিল উম্মি ওয়া আলিহি ওয়া আসহাবিহি ওয়া আজওয়াজিহি বারিক ওয়া সাল্লিম। জি, ওটা আমি সহি হাদিস ওইটা আছে নি মানে হাসারর নি 80 বছর গুণা মাফ হয়, ওখান তা জানতাম চাইলাম। জাযাকাল্লাহু খায়ের। নেক্সট কলার, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম রাহমাতুল্লাহ। ভালো আছেন হুজুর? আলহামদুলিল্লাহ। ভাই, আমি একটা প্রশ্ন জানতাম, আমি যে মুসাফির যে নামাজ, যে যেমন জোরের নামাজ, এগুলো রেখাত কিলা বান্দা, 2 রেখাত না 4 রেখাত কিলা, আমার একটু কইবানি। জি, নেক্সট কলার, আসসালামু আলাইকুম। হ্যালো, জি আসসালামু আলাইকুম। আপনার প্রশ্নটা হুকা বইন প্লিজ। আসসালামু আলাইকুম। আমি জানতাম সাইরাম কোনো কারণে যদি খেয়েও লাইক হুসুম হরইন তার কাফফারা কিলা করা যায়, ওটা জানতাম সাইরাম। জি, জাযাকাল্লাহ। আপনি প্রোগ্রাম দেখো কা। আমার কাছে বেশ কয়েকটা প্রশ্ন জমা হয়ে গেল। প্রশ্ন করেছেন যে একটা দুরুদ উনি পেয়েছেন যে এই দুরুদটা পড়লে 80 বৎসরের গুণা মাফ হয়ে যায়। দেখুন, দুরুদ শরীফের বিশাল ফজিলত, দুরুদের ফজিলত এমন যে দোয়ার আগে এবং পিছনে যদি দুরুদ পড়া হয় তাহলে এই দোয়া কবুল না হয়ে পারে না। দুরুদ শরীফের ফজিলত সম্পর্কে অনেক হাদিস রয়েছে, অনেক বর্ণনা রয়েছে। সেই হিসাবে আপনি যে দুরুদটা পড়েছেন, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদিন নবিয়্যুল উম্মিল আমিন ওয়া আলা আলি ওয়া আসহাবি আজমাইন, বা আপনি যেভাবে বলেছেন, এই দুরুদটা অত্যন্ত ফজিলতপূর্ণ। এটা হাদিসের মধ্যে এসেছে, আপনি এই দুরুদ পড়বেন। ফজিলতের দিক থেকে আল্লাহ পাক 80 বছরের দিবেন মাফ করবেন নাকি 100 বছরের মাফ করবেন আল্লাহই ভালো জানেন। আল্লাহ রব্বুল আলামিন চাইলে এক সময়ের ভিতরে একটা ইবাদতের কারণে সমস্ত জীবনের গুণাকে মাফ করে দিতে পারেন। আর ফজিলতের এই সমস্ত বর্ণনাগুলো হাদিসগুলোর এর অর্থ হলো সগিরা গুণাগুলো আল্লাহ পাক মাফ করে দেন, কবিরা গুণা তাওবা ছাড়া কখনো মাফ হয় না এবং এই গুণা না ছাড়া পর্যন্ত মাফ হয় না, আল্লাহ পাক সগিরা গুণা মাফ করে দেবেন। এ কারণে দুরুদ যেগুলো আছে, যে কোরআন এবং হাদিস অনুযায়ী যে সমস্ত দুরুদগুলো রয়েছে, উলামায়ে কেরামগণ যে সমস্ত দুরুদের কথা আমাদেরকে বাতলিয়ে দেন, সেই সমস্ত দুরুদগুলোর উপরে আমল করবেন, অবশ্যই অসংখ্য ফজিলত রয়েছে। সেই ফজিলত 80 বছর হোক আর 8 বছরেরই হোক, অবশ্যই তো বরকত হবে, অবশ্যই আল্লাহ পাক গুনাহ মাফ করবেন। জাযাকাল্লাহু খায়ের। পরবর্তী প্রশ্ন ছিল যে মুসাফিরের জোহরের নামাজের রাকাত কত হবে এবং কিভাবে নিয়ত করবেন। যে আমি এর আগেও 2টি প্রশ্নের জবাবে বলেছি, মুসাফিরের জোহর, আসর এবং এশা 4 রাকাত আলোয়া ফরজ নামাজ। এই ফরজ নামাজগুলা 2 রেখাত হবে, আর 2 রেখাতের নিয়ত করবেন। আপনি বাংলা ভাষায় করেন আর ইংলিশে বলেন আর আরবিতে বলেন যে আমি মুসাফির, জোহরের 2 রেখাত ফরজ কসর পড়ছি, আল্লাহু আকবার। এভাবে নিয়ত করবেন, ইমামের পিছনে হলে এই ইমামের পিছনে, ইখতাদাইতু বিহাদাল ইমাম, আল্লাহু আকবার। নিয়ত হলো মনের ইন্টেনশন,
নিয়ত আরবিতে বলা বা বাংলাতে বলা গতবাদা কিছু নিয়ত করার এটার কোনো প্রয়োজন নাই। মনের ইন্টেনশন আপনার অবশ্যই থাকতে হবে, এটা ফরজ। যদি আপনার ইন্টেনশন না থাকে তাহলে নামাজ হবে না। তাই মনে মনেও যদি আপনি বলেন যে আমি জোহরের কসর পড়তেছি, আমি মুসাফির হিসাবে দুই রাকাত ফরজ পড়তেছি, আল্লাহ আকবার, আপনার নামাজ হয়ে যাবে। জাজাকাল্লাহ খায়ের। পরবর্তী প্রশ্ন ছিল, কেউ যদি কোনো কারণে কসম করেন আর এই কসমটা যদি ভাঙতে হয়, কোনো কারণে আবার ভাঙতে হয়, অনেকেই হয়তো অনেক সময় কোনো কারণবশত কসম করে ফেলেন, কসম করতে হয় কিন্তু আল্লাহর নামে। আমি অনেক সময় মানুষ যে হয় তোমার শরীর দইরা কসম করলাম, হয়তো হইতো তোমার মাথা সইয়া কইলাম, নাউজুবিল্লাহ, এ ধরনের কসম জায়েজ নয়, এটা গুনাহ। যে কসম আল্লাহর নামে কসম করে যদি কেউ, এই কসম যদি সেই ভাঙে ওই কোনো কারণবশত ভাঙতে হয়, তাহলে কসমের কফফারা হলো দশজন মিসকিনকে খাওয়ানো অথবা দশটা ফিতরার সম পরিমাণ পয়সা আদায় করা। জাজাকাল্লাহু খায়ের। দর্শক শ্রোতা, আমি আপনাদের সামনে একতার গুরুত্ব এই বিষয়ের উপরে আমি কথা বলছিলাম, ঐক্যবদ্ধতার কত প্রয়োজন। দেখুন, আজকে সমস্ত পৃথিবী জুড়ে মুসলমানগণ নির্যাতিত, নিপীড়িত। আর যদি মুসলমানগণ ঐক্যবদ্ধ থাকতেন, একে অন্যের সহযোগিতায়, সার্বিক সহযোগিতায়, অর্থনৈতিক, সামাজিক, রাজনৈতিক সকল ব্যাপারে যদি মুসলমানগণ একে অন্যের সাথে ঐক্যবদ্ধভাবে থাকতো, একে অন্যের স্বার্থ সংরক্ষণের থাকতো, তাহলে আজকে মুসলমানদের এই অবস্থা হতো না। ঐক্যবদ্ধতার একান্ত প্রয়োজন। ঐক্যবদ্ধতার মাধ্যমে মাখলুকের প্রতি ভালোবাসা সৃষ্টি হয়, ঐক্যবদ্ধতার মাধ্যমে নিজের হাইসিয়ত ফুটে ওঠে। আমাদের ছাত্র জমানায় যখন এই আয়াতের তাফসীর, আমার তিলাওয়াতকৃত আয়াতের তাফসীর আমাদের উস্তাদ পড়াচ্ছিলেন, তখন একটা ঘটনা বলেছিলেন, একটা উপমা দিয়েছিলেন, যে উপমাটা আগেকার বই পুস্তকেও ছিল, বাংলা বই পুস্তকে। এক ব্যক্তির সাতজন সন্তান, তো এই বৃদ্ধ মানুষ মৃত্যুকালীন সময়ে তিনি সাতটি কঞ্চি বা সিংলা এক জায়গায় আটি বেঁধে তিনি একে একে সাতটা সন্তানের হাতে দিয়ে বললেন যে তুমি এটা ভেঙে ফেলো। কলার আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম রাহমাতুল্লাহ। হুজুর, আমার একটা কোশ্চেন ছিল। জি বলুন। ছোট বাচ্চা 2 বছরের পর ওকে কি আর মায়ের দুধ পান করানো যাবে, বা কতদিন পর্যন্ত আমাদের এটা করা, এটা ইসলাম কি বলে একটু আমাকে বলবেন প্লিজ। জাযাকাল্লাহ। আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম। নেক্সট কলার, আসসালামু আলাইকুম। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম রাহমাতুল্লাহ। আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ বোন, আপনারা তো ভালো? আলহামদুলিল্লাহ, আল্লাহ কা শুকর। হুজুর, আমার দুটো প্রশ্ন। জি। এক নম্বর প্রশ্ন হলো, আমরা যখন ফজরের নামাজ, আমি ফজরের যখন নামাজ পড়ি, প্রথম 2 রাহাত সুন্নত যে সময় পড়ি, ওই সময় সুন্নত 2 রাহাতটা প্রথম রাহাতও কুলিয়া পড়ি, আর সেকেন্ড রাহাতও কুল হু আল্লাহ পড়িয়া 2 রাহাত সুন্নতটা পড়ি, ইয়ার ফরজ 2 রাহাত ফরজটা যে সময় পড়ি, ও দোহা আর ও তিনি দিয়া ফরা যাইবনি, এক নম্বর প্রশ্ন। আর 2 নম্বর প্রশ্নটা হইলো, আমরা যে সময় তৌবা করি না, যখন একটা যে গুনাহ করি আলাই আল্লাহর কাছে আমরা তৌবা করি, তৌবা করার সময় হন হন দোয়া পড়লে আর হন হন ইস্তিগফার পড়লে আল্লাহর কাছে কবুল হইব, আর তৌবা সব সময় করা যায়নি, সব সময় যদি তৌবা হইলে কোনো প্রবলেম হইব নি? জি জি বোন, আপনি প্রোগ্রাম দেখতে থাকুন। নেক্সট কলার, আসসালামু আলাইকুম। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম রাহমাতুল্লাহ। আমি দুইটা প্রশ্ন জানতাম স্যার। একটা প্রশ্ন তো জানতাম স্যার, আমি যদি কোনো বাচ্চা আর মা বাবার কথা বলতে, যেমন মা বাবার লগে বাচ্চা দুর্বল লাগছে, বিয়া হয়েছে না, এখন বিয়ার আগে বিয়া হয়েছে নাকি বিয়ার উপযুক্ত, পাশে যদি কথা করেন
আমার তুই আর বাপ থাকতে হতে নাই, যদি বাবাটা হো আল্লাহ দিদার ভবিষ্য পাইতে নাই, কোনোদিন তুই আমার ফুড়ি নাই কি ফুয়া নাই, এর মিনিং কিতা কিতা কি তুই হইব না হইব তখন তখন আর একটা জানতাম না নমাজের বিষয়ে সালাত দোহা কোন নমাজের সালাত দোহা দোহা বক্তা কোনটা হাজার নমাজের আগের দিন চাইদা হাত করে নিলাম ঘন্টা জানতাম সালাম প্লিজ জাযাকাল্লাহ। নেক্সট কলার, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম সালাম আতুল্লাহ। ভাই আমি একটা জিনিস জানতাম ইসলাম, আমরা তো নানি অনেক দুরুদ শরীফ পড়ি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রুহানি রূপে, তো রাইট তরিকায় আমাদের আর কি দূরটাকে সালাম করেন কি লেখানো কথা কইয়া দিবেন প্লিজ। জি জাযাকাল্লাহু খায়র। আমার হাতে বেশ কয়েকটা প্রশ্ন জমা হয়ে গেছে, এই প্রশ্নগুলোর আনসার দিয়ে আমি আবার আপনাদের কল নেব ইনশাআল্লাহ। বোন প্রশ্ন করেছেন, বাচ্চাদের দুধ খাওয়ানোর সময় কতদিন? আলহামদুলিল্লাহ যে একটা উন্নত দেশে থেকে, আধুনিক একটা দেশে থেকেও যে আপনি বাচ্চাদের দুধ পান করানোর কথা চিন্তা করছেন। আজকাল আমরা দেখি শুনি, আজকাল আমাদের কাছে খবর আসে যে বাচ্চাদেরকে মা বাবা তারা তাদের বাচ্চাদের হক থেকে বঞ্চিত রাখেন। আল্লাহ পাক কত দয়াপরবশ হয়ে মায়ের স্তনের মধ্যে বাচ্চার উপযোগী করে আল্লাহ পাক দুধ দান করেছেন, যে দুধ দুনিয়ার কোনো শক্তি কোনো ডাক্তার কোনো সায়েন্টিস্ট বানাতে পারবে না, যেটা বাচ্চার গ্রো আপ হওয়ার জন্য একটা মেডিসিন, বাচ্চার ব্রেন তৈরি হওয়ার জন্য একটা ঔষধ আল্লাহ পাক দান করেছেন, সেই দুধ থেকে বাচ্চাকে বঞ্চিত করা হচ্ছে। তো যাক, বাচ্চার দুধ পান করানোর সীমা হলো ইসলামের 2 বৎসর, 2 বৎসর যাবৎ আপনি বাচ্চাকে দুধ পান করাবেন, এবং এইটা বাচ্চার হক, এই হক থেকে বাচ্চাকে বঞ্চিত করা যাবে না। আবার কেউ কেউ যে এই দেশে সাধারণত হয় না, আমি দেখেছি বা বাংলাদেশে শুনেছি আরও বেশি টাইম দুধ পান করানো, এটা ঠিক নয়, 2 বৎসর বাচ্চার দুধ পান করানোর সময়। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের বাচ্চাদের হক আদায় করার আমাদেরকে তৌফিক দান করুন। আমরা বেশির বেশি ওয়াজ করি বা কথা শুনি মা বাবার হক, মা বাবার হক, আমরা যদি বাচ্চাদের হক নষ্ট করে ফেলি তাহলে ওই বাচ্চারা মা বাবার হক কেমন করে আদায় করবে? এ কারণে বাচ্চাদের হকও যেন আমরা যথাযথভাবে আদায় করি। জাযাকাল্লাহ বোন। 2 নম্বর প্রশ্ন ছিল, এরপরের প্রশ্ন ছিল আর ফজরের নামাজের সুন্নতে যদি কুলিয়াইল কাফিরুন এবং কুলহুয়াল্লাহ দিয়ে সুন্নত পড়েন, ফরজ কি আপনি সুরাতুদ দোহা আর সুরাতুদ তিন দিয়ে ওয়া তিন ওয়া জাইতুন দিয়ে আপনি পড়তে পারবেন কি না? না পড়ার তো কোনো কারণ নাই বোন, এক নামাজের ভিতরে আপনি সিরিয়েলের ব্যাঘাত করতে পারবেন না। যেমন 4 রেখাতওয়ালা নামাজ পড়ছেন, আপনি প্রথম রেখাতে কুলিয়াল কাফিরুন, বাদের রেখাতে কুলহুয়াল্লাহ, এরপরের রেখাতে 3 নম্বর রেখাতে আপনি ওয়া দোহা, 4 নম্বর রেখাতে আপনি ওয়া তিন, এভাবে পড়া যাবে না। কিন্তু সালাম ফিরানোর পরে পরের নামাজে আপনি সুরে বাকারাই শুরু করে দেন, অসুবিধা কি? কোনো অসুবিধা নেই, পড়তে পারবেন। জাযাকাল্লাহু খায়র। আপনার পরবর্তী প্রশ্ন ছিল যে তাওবা কি সব সময় করা যায় এবং তাওবাতে কি কি পড়া দরকার? এনি টাইম আপনি তাওবা করতে পারবেন, যখনই আপনার মনের ভিতরে কোনো চিন্তা আসলো যে আজকে রে আজকে রাত্রে একটা ফিল্ম দেখতে হইব, আজকে রাত্রে আমি এই গুনার কাজটা করব, গান শুনবো ইত্যাদি, আপনার মনে আসলো রাত তো আসার বাকি রয়েছে আরও 10 ঘন্টা, এখন আপনি যে মনের ভিতরে আসলো গুনাহের কথা, সাথে সাথে যদি আপনি আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহ গাফুরুর রহিম পড়েন, এটা একটা তওবা হয়ে গেল। আপনি কোনো গুনার মধ্যে অনিচ্ছাবশত দাবিত হয়ে গেছেন, সাথে সাথে আপনি ইস্তেগফার পড়ে নেন, এটা একটা তওবা, যে কোনো সময় আপনি তওবা করতে পারেন। আর তওবার জন্য আপনি কি পড়বেন? তওবার বিভিন্ন দোয়া আছে, সেই দোয়াও পড়তে পারেন। আর তওবা তো করবেন আপনি মালিকের কাছে, আপনি হইলেন গোলাম আর আপনার মালিক হইলেন আল্লাহ, আমাদের মালিক আল্লাহ। মালিক কোন ভাষায় বুঝেন? আরবি ছাড়া আর কিছু কি বুঝেন না? মালিক সব ভাষা বুঝেন, বন্দার অন্তরের কথা বুঝেন, যেটা আপনার মুখ দ্বারা আবিষ্কার, মুখ দ্বারা বলেন না, আপনার অন্তরে উদ্ধৃত হয়, আপনার অন্তরের মধ্যে জাগ্রত হয়, সেই কথাটাও আল্লাহ পাক জানেন। তাই
আপনি যে ভাষায় আল্লাহর কাছে চাইবেন, আপনি মন থেকে আপনার বাংলা ভাষায় বলুন, আল্লাহ আমিও শয়তানের দুকাতে পড়ে গুনাহ করে ফেলেছি, আল্লাহ তোমার কুদরতের পায়ে ধরে আমি ক্ষমা চাইতেছি, আমাকে মাফ করে দাও আল্লাহ, আর জীবনে গুনাহ করব না, পিছনে যে গুনাহ করেছি সে গুনার জন্য আমি শর্মিন্দা হয়ে গেলাম, আল্লাহ তুমি আমাকে আমাকে ক্ষমা করে দাও, আর আপনি ওই গুনাহটা ছেড়ে দিলেন আর এখন থেকে নেকি করা শুরু করে দিলেন, এটার নামই হলো তওবা। আর সাথে সাথে আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহ গাফুরুর রাহিম, আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম ওয়া আতুবু ইলাইহি ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। এই সমস্ত ইস্তিগফারগুলো পড়বেন। জাযাকাল্লাহু খাইর। আমি আরো কয়েকটা প্রশ্ন রয়ে গেছে সেগুলোর জবাব দেব, কিন্তু একজন কলার অনেকক্ষণ যাবত লাইনে। কলার আসসালামু আলাইকুম। তবুও আপনি আমার মোবাইল নম্বরটা নৌকা গি আর একটা কল করি আপনি তার কাছ থেকে আমার মোবাইল নম্বর নৌকা গি আর আপনি আমার মোবাইলে একটা মিস কল দিলে আমি প্রোগ্রামের বাদে আপনার কল দিব ইনশাআল্লাহ। জাযাকাল্লাহু খাইর। নেক্সট কলার আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হুজুর আমি আপনার জন্য আগে কইছিলাম ও খসমর কাফারা কিলা করা যায়। জি। ওটা জানতাম চাইছিলাম তো অনেক বারই কইছি হুজুর ওটার কত আপনার জন্য কইছ দশ বার মিসকিন দিয়ে খাওয়াইলে হইব আর ও আরো কি দা কইছ জানি হুজুর। জি। জি, এখানে একটা বেশ কয়েকটা গুরুত্বপূর্ণ প্রশ্ন আমার হাতে রয়ে গেছে। যেমন যদি কোনো মানুষে তার সন্তানের লগে রাগারাগি হইয়া সন্তানে বেয়াদবি খরচনের উপরে বাপ রাগান্বিত হইয়া কসম হরণ তুই আমার বাচ্চা নাই, তুই আমার কোনো দিন আমার বাপ রাখতে পারতে নাই, কসম করলাম তোর সফাত নস ইত্যাদি ইত্যাদি, এখানে ঘটনা যেগুলো এর জন্য এই সমস্ত বাবারাও দায়ী, এই সমস্ত সন্তানাদিও দায়ী। যে বাবা একটা ব্যাপারে ঘটনা এই ধরনের কসম করেন, এই বাবার মধ্যেও ক্ষমতি আছে, আপনারও ইলমের ক্ষমতি আছে, আমলের ক্ষমতি আছে, এই ধরনের কসম করা যে তোর শফাত নসিব হইতো না, তোর ইতে হইতো না, এই ধরনের কসম বাচ্চাদের জন্য করা জায়েজ নয়। আর আর যে নিজের জন্মদাতা পিতা হয়ে নিজের সন্তান রে তুই আমার সন্তান নাই আমি কসম করলাম, এগুলা ঠিক নয়। কসমে ফাসিদ, ফাসিদ কসম করা জায়েজ নয়। এরপরেও যেহেতু এই সমস্ত কসম এগুলা বা সন্তানে আবার বাবাটা কিরিলে কসম এটা বাঙ্গি দিব বাফেও সন্তান রে বা সন্তানটা কিরিলে, তবুও যেহেতু কসম ছিল এটা কফার আদায় করে নেওয়া, এটা তো বড় পাহাড় পরিমাণ কোনো জিনিস নয়, কফার আদায় করে নেওয়া ভালো। জাযাকাল্লাহু খায়ের। আমরা বিরতিতে যাব, কিন্তু আমার হাতে আর একটা কলটা নিয়ে আমরা বিরতিতে চলে যাব ইনশাল্লাহ। কলার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। আমার একটা প্রশ্ন ছিল জোর। জি বোন, কেউ যদি অসুস্থ হয় আমরা সবাই মিললে যদি কোরআনে খতম করি এটা কি ইসলাম মত ঠিক আছে? জি, সিরিয়াস অসুস্থ একদম আমারই ভাবি, আমরা সবাই মিললে কোরআনে খতম করতে হবে, হঠাৎ করে তো সবাই করতে পারে না, শেয়ার হইবা, যেমন একজন একটিবার আর একজন একটিবার ওই রকম, সে ইসলাম অপেক্ষা করতে হবে। আমরা ছোট্ট একটু বিরতিতে যাচ্ছি, বিরতির পর আবার আপনাদের সাথে দেখা হবে, আপনাদের প্রশ্নের জবাব দেব, আপনাদের প্রশ্ন নেব, আমাদের সাথে থাকুন। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ।